নমস্কার বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় একটি বিরাট সতর্কীকরণ খবর এলো পিএম কিষাণ যোজনায় আপনারা জানেন অফিসিয়াল ওয়েবসাইটে কয়েক মাস আগে থেকেই একটি নতুন অপশান যোগ করা হয়েছে সেটি হলো এই ই কেওয়াইসি করার অপশান অর্থাৎ এখন থেকে বাধ্যতামূলক করা হয়েছে আপনি যদি ওপরের দিকে দেখেন এই অফিসিয়াল ওয়েবসাইটে একটা লেখা স্ক্রল হয়ে যাচ্ছে যেখানে কিন্তু বলা হয়েছে যে আপনাকে বাধ্যতামূলকভাবে অর্থাৎ ম্যান্ডেটরি আপনার ই করাটা এবং সমস্ত উপভোক্তারা যারা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় আগে থেকে টাকা পাচ্ছেন বা যারা নতুন নাম লিখিয়েছেন তাদের সকলেরই ই করা বাধ্যতামূলক এবং ই করার জন্য দুটি পদ্ধতি আপনাদের দেওয়া হয়েছে সেটি হলো যে আপনারা সিএসসি সেন্টার থেকে বায়োমেট্রিক অথেন্টিকেশনের মাধ্যমে আপনাদের ই করিয়ে নিতে পারেন এছাড়া যাদের মোবাইল নম্বরের সঙ্গে আধার নম্বর অ্যাড করা আছে তারা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে ই কিউআইসি অপশান থেকেই আপনাদের ই কেউআইসিটা করিয়ে নিতে পারেন কিন্তু আপনারা জানেন যে ই কেউআইসি প্রথমে কয়েকদিন শুরু হলেও আপাতত সিএসসি থেকেই হোক বা মোবাইল থেকেই হোক আপনি করতে পারছেন না মোবাইল থেকে করতে গেলে দেখাচ্ছে ইনভ্যালিড ওটিপি আর সিএসসি থেকে করতে গেলে সাবমিট করার পরে এরর দেখাচ্ছে তো এই সমস্যাটা হচ্ছে তো মাঝে মাঝে সিএসসি থেকে যদিও সম্ভব হচ্ছে মোবাইল থেকে একদমই হচ্ছে না দু ধরনের উপভোক্তা আছেন এক ধরনের উপভোক্তারা ইতিমধ্যে টাকা পেয়ে গেছেন এবং আরেক ধরনের উপভোক্তারা আছেন যারা এখনো পর্যন্ত টাকা পাননি তাছাড়া যাদের সমস্যা ছিল পি এম তারা হয়তো সমস্যাগুলো ঠিক করেছে তাদের এখন বেশ কয়েকটি কিস্তি পাওনা হয়ে গেছে তাছাড়া যারা নতুন আবেদন করেছেন তারাও তো তাদের কিস্তির টাকাগুলো এই মার্চের মধ্যে পাওয়ার কথা তাহলে আপনারা কীভাবে ই করবেন এবং ইকুয়াইসি না করতে পারলে আপনাদের কী সমস্যা হতে পারে সেই নিয়ে আজকের ভিডিওতে আমি ডিটেলসে আপনাদের জানিয়ে দেবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অল করে রাখুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে চলে যায় তো দেখুন বাংলা একটি অনলাইন নিউজ পোর্টালে এ নিয়ে একটি সংবাদ আজকে প্রকাশিত হয়েছে তাছাড়া বিহারের কৃষি বিভাগ থেকে একটি টুইট করে জানানো হয়েছে যে সমস্ত কৃষকদের কিন্তু একত্রিশ তিন দু হাজার বাইশের মধ্যে অর্থাৎ মার্চের একত্রিশ তারিখের মধ্যেই ই কেওয়াইসি করিয়ে নিতে হবে এটা বাধ্যতামূলক বলে বলা হয়েছে তো আমাদের ক্ষেত্রে বা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু এই তারিখটাই হবে আশা করা যায় এক্ষেত্রে যারা নতুন আবেদনকারী বা যারা পর্যন্ত টাকা পাননি তারা চিন্তায় পড়বেন কারণ আপনি ই আপনি সি করিয়ে নিতে না পারেন তাহলে কি আপনার টাকা আসবে না তো আপনাদের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি আপনারা চিন্তা করবেন না কারণ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় যাদের কিস্তির টাকাগুলো বাকি আছে তারা কিন্তু একত্রিশে মার্চের মধ্যে তাদের টাকা পেয়ে যাবেন এখানে যেটা বলা হয়েছে যে পরবর্তী কিস্তি অর্থাৎ এগারোতম কিস্তি পি এম কিষানের সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে না হতে পারে কিন্তু পি এম কিষাণের এগারোতম কিস্তি সেটা পেতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই ই কেওয়াইসি করিয়ে নিতে হবে এবং আশা করা যায় যে মার্চের মধ্যে মোবাইল ওটিপি দিয়েই কিন্তু ই করা যাবে এবং ওয়েবসাইটও ঠিক হয়ে যাবে তাছাড়া যদি আপনাদের সুযোগ হয় সিএসসি থেকে যদি ইকেওয়াইসি করা যায় তাহলে আপনারা অবশ্যই সিএসসি থেকে ই করিয়ে নিতে পারেন কারণ সকালেই যদি ওয়েট করেন একটা সময় দেখা যাবে ওয়েবসাইটে এতটাই চাপ আসবে তখন কিন্তু ইকেওয়াইসি করার ক্ষেত্রে সমস্যা হয়ে যাবে তো আপনাদের মোবাইল থেকে যখন ই করা শুরু হবে আধার ওটিপি দিয়ে তখন কিন্তু ভিডিও বানিয়ে আপনাদের আমি জানিয়ে দেবো সেই জন্য আপনারা অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকুন এবং আপনার কাছে ইনফরমেশনটি হেল্পফুল মনে হলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করুন আপনার প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানান এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে রাখুন ধন্যবাদ